আল্লাহ নিজেরটা নিজেই বলতেছে অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না আকিমিস সালাতা লিযিকরি তোমরা আমাকে শরণ করার জন্যই নামাজটাকে বেছে নিবে তোমরা আমাকে শরণ করণার্থে নামাজ পড়বে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এইজন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবাদিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ বলে প্রকাশ্য যা করো কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি গোপনে যা করো কেউ জানে না আমি আল্লাহ জানি এই জন্যই বলা হয়েছে কোন মানুষ যদি কাহার সামনে দোষ করে তোরা কাউরে কইস না এটা গোপন রাখিস দুনিয়ার কোন মানুষের দোষ যদি বান্দা গোপন রাখে হাসরের ময়দানে আল্লাহ ও তার হাজার হাজার কোটি কোটি গুণা আল্লাহ গোপন রেখে দিবে ওই মালিক বড় দয়াবান যদি দয়াবান না হইতো আমরা যে অন্যায় করি ঘুমের মধ্যে সব বলে মাইরা ফালায় রাখতো কথা কোন ঠিক কিনা হিন্দুরা যেই নদীতে গোসল করে সেই নদী থেকেই আমরা মাছ ধরি অথচ অন্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ ডাইরেক্ট মাইরা ফেলতে পারতেন আল্লাহ বলে সবচেয়ে বড় কথা হলো সবাই আমার সৃষ্টি সবাই আমার এই জন্য সৃষ্টির প্রতি দয়া আল্লাহর উপরে সীম দয়া এই জন্য যুবক আল্লাহ খাওয়াইতাছে পড়াইতাছে ঘুম পড়াইতাছে খেলাইতাছে আল্লাহ কয় সাইরা দিছি তোরা যেমনে মন চায় তোরা চলবি কিন্তু রাস্তা হলো দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাস্তা হলো দুইটা একটা কল্যাণের রাস্তা আরেকটা অকল্যাণের রাস্তা মুসলমান যারা আল্লাহকে এক জানে অন্যান্য ধর্মের যারা তারা আল্লাহর সঙ্গে শরীক করে এই জন্য মুসলমানরা যেই ধর্মটা লালন করে এই ধর্মটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমরা তো বড় গর্বিত চব্বিশ ঘন্টা সাজদা দিয়ে পয়সা থাকলেও শুক্রিয়া আদায় হবে না আমরা এমন একজন নবী পাইছি যে নবী সবার সেরা নবী এমন একটা ধর্ম পাইছি যে ধর্মটা সেরা ধর্ম এমন রব পাইছি যিনি আমাদের খালেক এমন একটা গ্রন্থ পাইছি যে গ্রন্থটা হলো সেরা গ্রন্থ কথা বলেন ঠিক কিনা এই চারটা নিয়ামত যে পাইছি চব্বিশ ঘন্টা সাজদা দিয়া পয়রা থাকলো শুকরিয়া আদায় হবে না এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ আমরা আদম নবীর উম্মত বানাই নাই ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই এমন একটা নবীর উম্মত বানাইছে যে নবী হলো সিসকা কুয়ে সারিনিহি নবী হামারা হে আমার নবী হলো এমন নবী দুনিয়ার জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি সিসকা কুয়ে সারিনিহি নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হাদ হে না কিনারা হে আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় নাই আমার নবী হলো এমন মহান সুমহান মর্যাদার অধিকারী যেই মর্যাদার কোনো সীমানা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা আলাইকা যিকরাক আল্লাহ বলে বন্ধু আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি আমি আপনার শান ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি খাওয়াই থেকে আল্লাহর কষ্ট করি আল্লাহ তোমার বন্ধুর সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছো আল্লাহর কোরআন থেকে দলিল খুঁজতে পাবে না পেয়ে যায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আল্লাহর
যিনি সব জাহানের রব আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন সকল জাহানের রব আমার নবী হলো সকল জাহানের রহমত তাইলে সকল জাহান ঘোরাও আমরার পক্ষে সম্ভব না নবীর সম্মান খুইজা পাওয়াও সম্ভব না কথা কোন ঠিক কিনা কতটুকু বাড়াইছে নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কোন ঠিক কিনা এই কথা তাহিরি কইলেই কই তাহিরি উল্টা পাল্টা কর আরে নবীর শান বাড়াইছে আল্লাহ কতটুকু বাড়াইছে আমি মোল্লা কিতা কইতাম আমি দুপুর বেলার আগে কত তিন দিন আগে কি খাইছি দুপুর বেলা হিড়ি তো মনে নাই আমি কতটুকু মনে রাখবো সাহাবায়ে কেরাম বলে ফজর নামাজ পড়িয়া নবী ওয়াজ শুরু করছে জোহরের নামাজের টাইম হয়ে গেছে নবী নামাজ পড়াইছে নামাজ পড়িয়া আবার আসরের নামাজের টাইম হয়েছে নবী নামাজ পড়াইছে আবার মাগরিবের নামাজের টাইম হয়েছে আবার মাগরিব পড়াইছে এশার নামাজের টাইম হয়েছে ওয়াক চলতেছিল আবার এশার নামাজ পড়াইছে পড়াইতে পড়াইতে পাঁচ ওয়াক্ত নামাজ মাঝখানে পড়াইছে কিন্তু তিন বেলা খাবারের টাইম চলে গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর এমন এলেন আমার নবীর এমন এলেন আমার নবী ফজরের নামাজ থেকে একদম পাঁচ ওয়াক্ত নামাজের পর পর্যন্ত ওয়াজ শুরু করছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আরো করেন সব খাওনের কথা ভুললা গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এক ওয়াজ বৈশা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব ওয়াজের মধ্যে উল্লেখ করে দিয়েছে নবীর জবান দিয়ে সরাসরি শুননা যাদের নসিব বলে তারা মনে রাখছে আর যাদের স্মৃতি শক্তি কেস করে না তারা অনেকে ধরে রাখতে পারে নাই এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর শান বাড়াইছে একজন জবানটা খুলে কন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে কন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি কিন্তু আজকা দাপে দাপিয়ে যাব ইবাদত করব আমার আল্লাহর নবীর শান বাড়াইছে আমার আল্লাহ এখন ইবাদত যে করব আল্লাহর নামাজের ভিতরে আমার নবীর শান খুঁজে বের করব নামাজের ভিতরে দেখবেন আমরা যখন তাশাহুদের মধ্যে বসি আমরা নবীর নবীকে সালাম দিতে হয় কিন্তু মনে রাখবেন নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু আমার নবী কেমন নবী যেই নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় ঠিক না বেঠে এই জন্য নবীর সম্মান কম না বেশি এই জন্য সেরা ইবাদত নবী সালাম হয় না আবার ফাউন্ডা সরাইয়া খাইবেন একটা বড় খাইবেন একটা মোড়া খাইবেন খাওয়াই মসজিদে যাইয়া দাঁড়াইবেন আপনি ফাঁসুয়া তোলার সামনে দমক মারবেন খতিবরে দমক মারবেন মুয়াজ্জিনে দমক মারবেন এতে কেঁপে যারা বসে আর দমক মারবেন সাহস তো কম না এমন মসজিদে আসে না মনে করুন খেয়া হয় না নাই কেসু বিচার কে আমরা কাছে আয় না আয় না সাপরে বেতন দেয় না 10,000 জারি মানে 50,000 কথা 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 ঠিক না আমারে দেয় না আমি যে ঢাকা সহ 7 বছর চাকরি করছি একবার আমার কইছিল হুজুর আমি যে মসজিদ ইন্টার বেদি জুই এই মসজিদ ইন্টার বেদি চাকরি জাম না বুঝে আপনি তো ঠিক না 7 মাস কি রে কইয়া না 5 মাসও কেউ টিকছে না রেকর্ড 10 জন ফালতেছে 5 মাস 5.5 মাস 7 মাসও কেউ টিকছে না আল্লাহ আমি 7 বছর নামাজ পড়াইছি পরে আমার ব্যস্ততা বাড়িয়েছি গায়ে বসছি তো জিডি বাদ গেছে ডেন গেছে না ডরাই তো আর তো দমক মারছে জি 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 মুসলিরা কইছে আজকে তো আরো লম্বা হইব আধা ঘন্টা আর এবার ওকে গাই আমি অত বড় মত আর হাত ধরে লেছে পা ধরে লেছে আবার পরে দিন একবার শর্ট করে লেছে কিউ দোয়া দিয়ে শর্ট করে লেছে হ্যাঁ যন্ত্রণা চাকরি ছেড়ে দিচ্ছে কিতা করবো মসজিদের মধ্যে কিছু আসে না এরকম আপনি নামাজ পড়বেন নামাজটা পড়বেন তবে পড়ার মতো করতে তো কথা কল ঠিক না বেটি তার মাকে আমার সাথে খায় নেবে
الله أكبر بولين আবাদতের কথা শেষ করলাম
এবাদত হবে একজন এবাদত পাওয়ার ক্ষমতা একজনই পারে সাজদা হওয়ার মালিক একজন জবানটা খুলে কল্লা তিনি কে আল্লাহ আমরা সাফের মাদ্রাসা সাফের হাবিব মাদ্রাসা হুজুর এসে কাছে আর দাও সাফের হাবিব মাদ্রাসাকে দাওয়াত আছে আগামী 10 তারিখে মারওয়া গন আগামী 10 তারিখে না হ্যাঁ 10 তারিখে সাফের ঈদগাহ ঈদগাহ মাফ বাৎসরিক মাহফিল এটার মাইক ধরুন বাদ এশা আপনারা সবাই ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন আমিন খন আমিন আমার যুবক ভাইরা তাইলে ইবাদত বা করব কিন্তু হালাল খাইতে হবে কথা কোন ঠিক কি না হালাল খাইয়া ইবাদত করলে দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হবে তারি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হাসরের ময়দানে শাফাত করনেওয়ালা যিনি কবরে সশরীরে উপস্থিত থাকবেন যিনি এই মাহফিলে উপস্থিত থাকার ক্ষমতা আছে না নাই রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাড়ি ঘরে যারা আছেন সবাই আদবের সাথে এখলাসের নিয়তে অত্যন্ত দৃঢ়তার সাথে নবীর মহব্বতে মদিনার চালওয়ানি এই মাহফিলে চলে আসুন আমাকে স্টেজে ওঠার পরে কিছু বিষয় দেওয়া হয়েছে সামাজিক কিছু বিষয় দেওয়া হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব এই বিষয়গুলোকে টাচ করে কিছু মৌলিক কথা বলার জন্য এই মাহফিলকে আমি প্রায় 1.5 বছর আগে প্রায় 1.5 বছরের কাছাকাছি হবে অনেক আগে মাহফিল লিখেছিলাম এই সুযোগটাই আমার ছিল এখান থেকে আমি মহামান্য সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের মাহফিলে যাব সেই বাজিতপুর থেকে পাটলি হয়ে তারপর আমাকে যেতে হবে তারপর আমি এত দূরে যেতে হবে সেই এত কষ্ট স্বীকার করেও এলাকা হিসাবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই আয়াতের আলোকে এবং দায়িত্ববোধের জায়গা থেকে খেওয়াই মাহফিলটি দিয়েছি তবে আমি আশা করব এই মাহফিলটি যেন ইনশাল্লাহ রাত্রে হয় সেই চেষ্টা ইনশাল্লাহ করব কারণ এই মানুষগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে মাহফিলটাকে দীর্ঘদিন পর্যন্ত বাস্তবায়নের জন্য কষ্ট করে এই পর্যন্ত এসেছেন তবে এতটুকুই বলবো যে দিন যতই চলে যাচ্ছে আমাদের হায়াত কমে যাচ্ছে তা আমাকে বিষয় দিয়েছেন কিছু সামাজিক বিষয় 1 নম্বর স্বামীর খেদমত পর্দা মা বাবার খেদমত এনজিও কিস্তি ছেলে মেয়েদের নামাজের ব্যাপারে তাকিদ দেওয়ার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলো টাচ করে দেওয়ার জন্য তবে শুরুতেই একটা কথা বলবো আপনারা একটু জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে কারেন্ট আসছে নাকি কারণ আসার পর লাই দিতে পারো না সাউন্ডটাকে একটু ক্লিয়ার করো বাহিরে আওয়াজ ক্লিয়ার করো আমি তোমার নিজের কণ্ঠ নিজেই বুঝতেছি না আজকে যারা এসেছেন মাশাআল্লাহ আস্তে আস্তে সবাই আসতেছেন বাড়ি ঘরে অনেক মা বোনরা পর্যন্ত আছে সবাইকে আদবের সাথে নৈতিকতার আলোকে যাদের জায়গায় অবস্থান করার জন্য কমিটিদেরকে দায়িত্ব পালন করতে বিনীতভাবে অনুরোধ করছি মাঠে একটু পরিবেশ করে দিবেন তাইলে আমার আলোচনা ইনশাআল্লাহ করতে পারব নামাজ যেমন ফরজ পর্দাও তেমন কথা বলে নাকি নয় নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামী করার জন্য কোরআনুল কারীমের মধ্যে 82টি জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ আবার হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না হুজুরি কলব জিনিসটা কি হুজুরি কলবটা হলো আপনি নামাজে দাঁড়াবেন দেহ নিয়া মনটা ঠিক করতে হবে মনটাকে ঠিক করতে হবে অঙ্গপ্রত্যঙ্গ দুলবে নামাজের নিয়ম নীতির আলোকে আর হৃদয়টা ধুলবে মহান রবের এবং দয়ালের মহব্বতে কথা বলেন ঠিক না ঠিক এখন আপনি নামাজে দাঁড়ায়া দুনিয়ার বিভিন্ন ঝামেলা দুনিয়ার দ্বন্দ্বের কথা মনে হয়ে গেল তার মানে আপনার মনটাকে স্থির করতে পারেন নাই এই জন্য বলা হয়েছে আকিমুস সলা নামাজ কায়েম করো আমরা মনে করি যে নামাজ পড়ো এখানে পড়ার কথা বলা হয় নাই কায়েম করো কায়েমটা মানে কি নিজে পড়তে হবে আবার আপনি মানুষকে আপনার পরিবারকে পড়ার জন্য তাকিদ করতে হবে আপনি মনে করবেন না যে আপনি নামাজ পড়ছেন আপনার ফোতে মোবাইল টিপে ঘুমাই দিছে আপনি বেঁচে যাবেন কি অসম্ভব আপনি বাঁচতে পারবেন না যা কথা বলবেন না এমনি বলবেন হাসরের মাঠে বলা হবে এই ছেলে তোমার নাম এটা কেন তোমার নাম কোরআন সুন্নাহ মতো হয় না কেন হয় নাই কেন সন্তান বললে মানে আব্বা আম্মা রাখছে তা বাবা মাকে জবাব দিতে হবে এই তুমি নামাজ পড়লে না কেন বাবা মা আমাকে বলে নাই তাকিদ দেয় নাই বাবা মাকে জবাব দিতে হবে একটা কদমও রাখা যায় আপনি সামনে ফেলতে পারবেন না তো এই নামাজটা বড় বরকতপূর্ণ একটা ইবাদত শাহজালাল বান্দা আমরাও বান্দা কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহ বান্দা আমরাও বান্দা কিন্তু উনি বান্দা থেকে বন্ধু হয়ে গেছে আর আমরা বান্দা বান্দাই রয়ে গেলাম পার্থক্যটা কি পার্থক্য হলো পার্থক্য হলো পার্থক্যটা কি যে উনি বন্দিগি করতে করতে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে আর আমরা বান্দা বান্দাই রয়ে গেলাম কথা বলেন ঠিক না ঠিক তাইলে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই আছে তাইলে আমি আপনার আমি আমার জীবনটাকে কাজে লাগাতে হবে আপনি আপনার জীবনটাকে কাজে লাগাতে হবে এখন এই জীবনটা কিভাবে কাজে লাগাবেন এই জন্যই ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তাটা অপরিসীম আজকে যে মা বন্ধুরা আসছে ওরা কি ওয়াজ শুনতে পারে জানা জানা যায় পারে না এদের এদেরকে একটু সুযোগ দিতে হয় ওয়াজ শোনার জন্য মসজিদে যে জুম্মার খুতবা ওয়াজ করে মহিলারা শুনতে পারে খবর নাই আপনি তো বাঁচতে পারতেন না আপনি বাঁচতে পারবেন না আজকে আপনার আপনার বড় দায়িত্ব কিন্তু আছে অনেক দায়িত্ব এইটা মাথার উপরে কি মাইক দিছ শিষ্ট ধরে কোথায় কোন জায়গায় ধরে আজকে আপনার দায়িত্ব হলো আপনি আপনার সন্তানদেরকে মেয়েদেরকে পর্দার কথা বললেন না কেন আপনাকে জবাব দিতে হবে আপনার সন্তানকে আপনার স্ত্রী বিশেষ করে আপনার স্ত্রীকে আপনি পর্দা রাখলেন না কেন আপনাকে জবাব দিতে হবে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব বোধের জায়গা থেকে যার যার জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়েরা আমার
অনুরোধ রইল এটাই যে আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচব গোলামই হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আরে বড় করুন তিনি কে আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা সবার পায়ে হাত রেখে বলবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমাকে এই বিষয়ে দিয়েছেন নামাজের কথা বলার জন্য এই জন্য আমি নামাজের কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে বন্দেগী করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না তাইলে দলিল মূলে পেয়ে গেলাম ইবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় এখন আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ অনেক মিডিয়া দিয়েছেন মাধ্যম দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ 3000 নাম দিয়েছেন জবান খুলে কোন কয় হাজার 3000 নামের ওষুধ 3000 এই 3000 নাম আল্লাহ দিয়েছেন এর মধ্যে 99 নাম আল্লাহ পাকের স্পেশাল এর মধ্যে একটা নাম আল্লাহ পাকের জাত নাম সেই নাজাতি নামটি হলো আল্লাহ জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এখন খেওয়ায় জমিন দিকে তো আমরা বলতেই পারি আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য অনেক ওয়ে দিয়েছো অনেক মাধ্যম দিয়েছো অনেক সিস্টেম দিয়েছো তুমি যা আমরা স্মরণ করবা কিভাবে স্মরণ করবা আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করবা কিসের মাধ্যমে তাফসীর কুল্লা দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহর রহমত দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাইলে বোঝা গেল ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহ আল্লাহ নিজেরটা নিজেই বলতেছে অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না আকিমি সালাতা লিজিকরি তোমরা আমাকে স্মরণ করার জন্যই নামাজটাকে বেছে নিবে তোমরা আমাকে স্মরণ করণার্থেই নামাজ পড়বে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না লা ইলাহা ইল্লাহু
আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ বলে প্রকাশ্য যা করো কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি গোপনে যা করো কেউ জানে না আমি আল্লাহ জানি এই জন্যই বলা হয়েছে কোন মানুষ যদি কাহারো সামনে দোষ করে তোরা কাউরে কইস না এটা গোপন রাখিস দুনিয়ার কোন মানুষের দোষ যদি বান্দা গোপন রাখে হাসরের ময়দানে আল্লাহ ও তার হাজার হাজার কোটি কোটি গুনাহ আল্লাহ গোপন রেখে দিবে ওই মালিক বড় দয়াবান যদি দয়াবান না হইতো আমরা যে অন্যায় করি ঘুমের মধ্যে সবগুলোরে মাইরা ফালাইয়া রাখত কথা কোন ঠিক কিনা হিন্দুরা যেই নদীতে গোসল করে সেই নদী থেকেই আমরা মাছ ধরি অথচ অন্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ ডাইরেক্ট মাইরা ফেলতে পারতেন আল্লাহ বলে সবচেয়ে বড় কথা হলো সবাই আমার সৃষ্টি সবাই আমার এই জন্য সৃষ্টির প্রতি দয়া আল্লাহর অপরে সীম দয়া এই জন্য যুবক আল্লাহ খাওয়াইতাছে পড়াইতাছে ঘুম পড়াইতাছে খেলাইতাছে আল্লাহ কয় সাইরা দিছি তোরা যেমনে মন চায় তোরা চলবি কিন্তু রাস্তা হলো দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাস্তা হলো দুইটা একটা কল্যাণের রাস্তা আরেকটা অকল্যাণের রাস্তা মুসলমান যারা আল্লাহকে এক জানে অন্যান্য ধর্মের যারা তারা আল্লাহর সঙ্গে শরীক করে এই জন্য মুসলমানরা যেই ধর্মটা লালন করে এই ধর্মটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমরা তো বড় গর্বিত চব্বিশ ঘন্টা সাজদা দিয়ে পয়সা থাকলেও শুক্রিয়া আদায় হবে না আমরা এমন একজন নবী পাইছি যে নবী সবার সেরা নবী এমন একটা ধর্ম পাইছি যে ধর্মটা সেরা ধর্ম এমন রব পাইছি যিনি আমাদের খালেক এমন একটা গ্রন্থ পাইছি যে গ্রন্থটা হলো সেরা গ্রন্থ কথা বলেন ঠিক কিনা এই চারটা নিয়ামত যে পাইছি চব্বিশ ঘন্টা সাজদা দিয়া পইরা থাকলো শুকরিয়া আদায় হবে না এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ আমরা আদম নবীর উম্মত বানাই নাই ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই এমন একটা নবীর উম্মত বানাইছে যে নবী হলো সিসকা কুই সারিনিহি ও নবী হামারা হে আমার নবী হলো এমন নবী দুনিয়ার জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি সিসকা কুই সারিনিহি ও নবী হামারা হে মুস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা হে আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় নাই আমার নবী হলো এমন মহান সুমহান মর্যাদার অধিকারী যেই মর্যাদার কোনো সীমানা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ বলে বন্ধু আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি আমি আপনার শান ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি খাওয়াই থেকে আল্লাহর প্রশ্ন করি আল্লাহ তোমার বন্ধুর সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছো আল্লাহ কোরআন থেকে দলিল খুঁজতে পারবে না পেয়ে যায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সব জাহানের রব আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন সকল জাহানের রব আমার নবী হলো সকল জাহানের রহমত তাইলে সকল জাহান গোড়াও আমার পক্ষে সম্ভব না নবীর সম্মান খুইজা ফাওয়াও সম্ভব না কথা কোন ঠিক কিনা কতটুকু বাড়াইছে নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কোন ঠিক কিনা এই কথা তাহিরি কইলেই কই তাহিরি উল্টা পাল্টা কয় আরে নবীর শান বাড়াইছে আল্লাহ কতটুকু বাড়াইছে আমি মোল্লা কিতা কইতাম আমি দুপুর বেলার আগে গত তিন দিন আগে কি খাইছি দুপুর বেলা হিড়িত মনে নাই
আমি কতটুকু মনে রাখবো সাহাবায়ে কেরাম বলে ফজর নামাজ কইরা নবী ওয়াজ শুরু করছে জোহরের নামাজের টাইম হয়ে গেছে নবী নামাজ পড়াইছে নামাজ কইরা আবার আসরের নামাজের টাইম হইছে নবী নামাজ পড়াইছে আবার মাগরিবের নামাজের টাইম হইছে আবার মাগরিব পড়াইছে এশার নামাজের টাইম হইছে ওয়াক চলতেছিল আবার এশার নামাজ পড়াইছে পড়াইতে পড়াইতে পাঁচ ওয়াক্ত নামাজ মাসকান্দা পড়াইছে কিন্তু তিন বেলা খাবারের টাইম চলে গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর এমন এলেন আমার আমার নবীর এমন এলেন আমার নবী ফজরের নামাজ থেকে একদম পাঁচ ওয়াক্ত নামাজের পর পর্যন্ত ওয়াজ শুরু করছে সাহাবায়ে কেরাম কও ইয়া রাসূলুল্লাহ আরো করেন সব খাওয়ানোর কথা ভুলে গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এক ওয়াজে বইসা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব ওয়াজের মধ্যে উল্লেখ করে দিয়েছে নবীর জবান দিয়ে সরাসরি শুননা যাদের নসিব বলে তারা মনে রাখছে আর যাদের স্মৃতি শক্তি কেস করে নাই তারা অনেকে ধরে রাখতে পারে নাই এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবীর শান বাড়াইছে একজন জবানটা খুলে কন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে কন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি কিন্তু ওয়াজটা ধাপে ধাপে নিয়ে যাব এবাদত করবো আমার আল্লাহর নবীর শান বাড়াইছে আমার আল্লাহ এখন এবাদতটা যে করবো আল্লাহ নামাজের ভিতরে আমার নবীর শান খুঁজে বের করবো নামাজের ভিতরে দেখবেন আমরা যখন তাশাহুদের মধ্যে বসি আমরা নবীর নবীকে সালাম দিতে হয় কিন্তু মনে রাখবেন নামাজের ভিতরে মেম্বাররা সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু আমার নবী কেমন নবী যে নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এই জন্য নবীর সম্মান কম না বেশি এই জন্য সেরা ইবাদতটা নবী ছাড়া হয় না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা এমন ভাবে নামাজ করো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এখন জবান করে বলেন ওই নামাজের দরকার আছে না নাই এখন নামাজও পড়বেন খেওয়াই মসজিদের প্রথম কাতারে যায়া বসবেন গিরান নিচে ফাইজা মাথা ঝুলাইয়া রাখবেন আবার ফাউডা ছড়াইয়া খাড়াইবেন পেটটা বড় কইরা যাইবেন কাটটা মোড়া কইরা যাইবেন খেওয়াই মসজিদে যাইয়া দাঁড়াইবেন আপনি ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়বেন ইমাম সাহেবরে দমক মারবেন খতিবরে দমক মারবেন মুয়াজ্জিনে দমক মারবেন এতে কেফে যারা বসে আর দমক মারবেন সাহস তো কম না এমন মসজিদে আছে না মনে করো খেওয়াই না নাই কেসু পিসার ক্যামেরা কাছে আয় না আয় না ইমাম সাহেবরে বেতন দেনা 10,000 জারি মারে 50,000 কথা 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 ঠিক না আমারে দেন আমি যে ঢাকা শহর 7 বছর চাকরি করছি একবার আমার কইছিল হুজুর আপনি যে মসজিদ ইন্টারভিউ দিয়ে জয়েন এই মসজিদ ইন্টারভিউ দিয়ে চাকরি জানার রইছে আপনি তো টিকতে না 7 মাস কিরে কইয়া না 5 মাসও কেউ টিকছে না রেকর্ড 10 জন ফালাইছে 5 মাস 5.5 মাস 7 মাসও কেউ টিকছে না আল্লাহর রহমতে আমি 7 বছর নামাজ পড়াইছি পর আমার ব্যস্ততা বাইরে গেছে কিন্তু আয়ে পড়ছি তো জিডি বাদ গেছে যাই গেছে না ডরাই তো আর তো দমক মারছে জি 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 মুসলিরে কইছে আজকে তো ওরা লম্বা হইব দোয়া আধা ঘন্টা আর বের উঠে গেই মিয়া অত দূর লম্বা দোয়া হাত ধরে লেছে পা ধরে লেছে আবার পরে দিন একটা সব শর্ট করে লেছে কিউ দোয়া দিয়ে শর্ট করে লেছিল হ্যাঁ যন্ত্রণা ছাত্রী ছেড়ে দিচ্ছে কিতা করবো মসজিদের প্রতি কিছু আসে না এরকম আপনি নামাজ পড়বেন নামাজটা পড়বেন তবে পড়ার মতো পড়তে হইবে কথা কোন ঠিক না বেটি তার মাইকে আমার সব খাই লেবে না থাকলে আমার যুবক ভাইয়েরা হ্যালো এখন বলেন তো এখন বলেন তো না দাঁড়া বলেন দাঁড়া 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 হ্যালো শান্ত পড়ো হ্যালো আল্লাহ আকবার বলেন আমরা ওয়াজ করলো বাড়িতে ওয়াজ কিছু দেখি দেখি না
সব ঠিক আছে মাইক ঠিক আছে আমি ঠিক নাই সব ঠিক আছে তো আমরা দেশের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়াও আবার সুদকা ঠিক আছে আসি না আসি না আবার যদি সুদকা এদিকে কিন্তু মসজিদের বড় বড় দায়িত্ব হয় কে আছে না কে মাল আছে না মাল আছে না তুমি মাল কে তাল হইতে পারো কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্য না তোমার নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড় ঠিক কি না বলে নামাজটা পড়লো তো পড়ার মতো করতে হইব কথা কোন ঠিক কি না বলেন কি আওয়াজটা আমাকে বাদ দছ না ব্যবসা চিনির ব্যবসা করলো মাঝে মাঝে খাওয়ার লাগে মধুর বসে একটা পানসি বাজিয়ে দিন বাড়ির মধ্যে বিল্ডিং এর কুলার মধ্যে বইছিল সাড়ে চার কেজি হয়েছে আমার বলে অর্ধেক করতে দেওয়া লাগে পরে বেটা আমার অর্ধেক দিয়ে অর্ধেক দুয়া জায়গা পরে বলে বাড়ি খুলে রাখতে দিছে বুদ্ধি করে 1200 টাকা কেজি রাখতে দিছে তো বুদ্ধি থাকলে রাখতে দম লাগে কিছু সাউন্ড রাগি সব মতো কাম লাগবে কথা কর ঠিক থাকে যাক ভাই আমার তো নামাজটা তো পড়বো পড়ার মতোই তো পড়তে হবে কথা কর ঠিক না বেটি এই জন্য কেন পড়বেন শুনে রাখেন আমার কাছ থেকে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা বলি ও তোর পিছে পিছে ঘুরছে শোভন পিছে পিছে ঘুরছে শোভন কোন দিন জানি তোর হবে শোভন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আজকে নামাজ গিয়ে সময় গেছে আর কি 5 মিনিটে ফিরা ভাই বন্ধ আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাই ভাই একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু আল্লাহ আকবার আজকে আমাদের কথা শেষ করলাম বুঝতেছি নি আজকাল এবাদতের কথা শেষ করলাম এবাদত হবে একজন এবাদত পাওয়ার ক্ষমতা একজনই পাবে সাজদা পাওয়ার মালিক একজন জবানটা খুলে কর না তিনি কে আমরা সাফের মাদ্রাসা সাফের হাফেজিয়া মাদ্রাসা হুজুর আছে কাছে আর দাও সাফের হাফেজিয়া মাদ্রাসাকে দাওয়াত আছে আগামী 10 তারিখে মারওয়া কোন আগামী 10 তারিখে না হ্যাঁ 10 তারিখে সাফুরি ইদগার ইদগার মাফ বাৎসরিক মাফি এটার মাইক ধরুন বাদ এসা আপনারা সবাই ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন আমিন কোন আমিন আমার যুবক ভাইয়েরা তাইলে আবাদত বা করব কিন্তু হালাল খাইতে হবে কথা কোন ঠিক কিনা হালাল খাইয়ে আবাদত করলে দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হবে
আর আপনার শরীরে হারাম রক্ত কইরা যতই লাইলাতুল কদর দোয়া করেন না কেন হারাম গঠিত রক্তের দোয়া আমার আল্লাহ কখনো কবুল করেন না কথা বলেন ঠিক কিনা এরপর আসুন আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এই ঘোষণা বলেন আমার আল্লাহর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই যুবক ভাইয়ের আমার যেই কোন কাজ করবেন হিসাব কইরা করবেন যেই কোন কাজ করবেন মন দিয়া করবেন আজকে বাঙালি আমরা যারা আছি আমাদের মনের ভিতরে চেতনা নাই এই চেতনা যদি বুঝতে চান ফেসবুকের পাতায় মাঝে মাঝে তাকাইবেন দেখবেন ফিলিস্তিনি মুসলমানরা বুলেটের সামনে নামাজে দাঁড়ায়া থাকে কথা বলেন ঠিক কিনা ওই দিন দেখলাম মুয়াজ্জিন মসজিদে আজান দেয় মসজিদে আরাম আর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মসজিদের পাশে বোমা মারছে এমন আওয়াজ হইছে আমরা দেশের মুয়াজ্জিনের একটা উঠে দুর্মাল লইলে কিন্তু এরা প্রেমী আল্লাহর দনিটা সবার শ্রেষ্ঠ দনি তার কথা হলো বুলেট আসক আর ক্ষেপণাস্ত্র আসক আল্লাহর দনির মাধ্যমে যেন আমার মরণ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজেরটা নিজেই বলতেছে অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কাহারো এবাদত করা যাবে না আকিমিস সালাতা লিযিকরি তোমরা আমাকে স্মরণ করার জন্যই নামাজটাকে বেছে নিবে তোমরা আমাকে স্মরণ করণার্থে নামাজ পড়বে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাদিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহারো এবাদত করা যাবে না লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ বলে প্রকাশ্য যা করো কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি গোপনে যা করো কেউ জানে না আমি আল্লাহ জানি এই জন্যই বলা হয়েছে কোন মানুষ যদি কাহার সামনে দোষ করে তোরা কাউরে কইস না এটা গোপন রাখিস দুনিয়ার কোন মানুষের দোষ যদি বান্দা গোপন রাখে হাসরের ময়দানে আল্লাহ ও তার হাজার হাজার কোটি কোটি গুণা আল্লাহ গোপন রেখে দিবে ওই মালিক বড় দয়াবান যদি দয়াবান না হইতো আমরা যে অন্যায় করি ঘুমের মধ্যে সব বলে মাইরা ফালায় রাখতো কথা কোন ঠিক কিনা হিন্দুরা যেই নদীতে গোসল করে সেই নদী থেকেই আমরা মাছ ধরি অথচ অন্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ ডাইরেক্ট মাইরা ফেলতে পারতেন আল্লাহ বলে সবচেয়ে বড় কথা হলো সবাই আমার সৃষ্টি সবাই আমার এই জন্য সৃষ্টির প্রতি দয়া আল্লাহর ওপর সীম দয়া এই জন্য যুবক আল্লাহ খাওয়াইতাছে পড়াইতাছে ঘুম পড়াইতাছে খেলাইতাছে আল্লাহ কয় সাইরা দিছি তোরা যেমনে মন চায় তোরা চলবি কিন্তু রাস্তা হলো দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাস্তা হলো দুইটা একটা কল্যাণের রাস্তা আরেকটা অকল্যাণের রাস্তা মুসলমান যারা আল্লাহকে এক জানে অন্যান্য ধর্মের যারা তারা আল্লাহর সঙ্গে শরীক করে এই জন্য মুসলমানরা যেই ধর্মটা লালন করে এই ধর্মটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমরা তো বড় গর্বিত চব্বিশ ঘন্টা সাজদা দিয়ে পয়সা থাকলেও শুক্রিয়া আদায় হবে না আমরা এমন একজন নবী পাইছি যে নবী সবার সেরা নবী এমন একটা ধর্ম পাইছি যে ধর্মটা সেরা ধর্ম এমন রব পাইছি যিনি আমাদের খালেক এমন একটা গ্রন্থ পাইছি যে গ্রন্থটা হলো সেরা গ্রন্থ কথা বলেন ঠিক কিনা এই চারটা নিয়ামত যে পাইছি চব্বিশ ঘন্টা সাজদা দিয়া পইরা থাকলো
شكريا داي هوبنا এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ আমরা আদম নবীর উম্মত বানাই নাই ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই এমন একটা নবীর উম্মত বানাইছে যেই নবী হলো সিসকা কুয়ে সালিহি নবী হামারা হে আমার নবী হলো এমন নবী দুনিয়ার জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি সিসকা কুয়ে সালিহি নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় নাই আমার নবী হলো এমন মহান সুমহান মর্যাদার অধিকারী যেই মর্যাদার কোনো সীমানা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা আলাইকা যিকরাক আল্লাহ বলে বন্ধু আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি আমি আপনার শান ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি খাওয়াই থেকে আল্লাহর কষ্ট করি আল্লাহ তোমার বন্ধুর সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছো আল্লাহর কোরআন থেকে দলিল খুঁজতে হবে না পেয়ে যায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সব জাহানের রব আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন সকল জাহানের রব আমার নবী হলো সকল জাহানের রহমত তাইলে সকল জাহান ঘোরাও আমার পক্ষে সম্ভব না নবীর সম্মান খুইজা ভাবাও সম্ভব না কথা কন ঠিক কিনা কতটুকু বাড়াইছে নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কন ঠিক কিনা এই কথা তাহিরি কইলে এই কই তাহিরি উল্টা পাল্টা কয় আরে নবীর শান বাড়াইছে আল্লাহ কতটুকু বাড়াইছে আমি মোল্লা কিতা কইতাম আমি যে দুপুর বেলার আগে কত তিন দিন আগে কি খাইছি দুপুর বেলা হিড়ি তো মনে নাই আমি কতটুকু মনে রাখবো সাহাবায়ে কেরাম বলে ফজর নামাজ পড়িয়া নবী ওয়াজ শুরু করছে জোহরের নামাজের টাইম হয়ে গেছে নবী নামাজ পড়াইছে নামাজ পড়িয়া আবার আসরের নামাজের টাইম হয়েছে নবী নামাজ পড়াইছে আবার মাগরিবের নামাজের টাইম হয়েছে আবার মাগরিব পড়াইছে এশার নামাজের টাইম হয়েছে ওয়াক চলতেছিল আবার এশার নামাজ পড়াইছে পড়াইতে পড়াইতে পাঁচ ওয়াক্ত নামাজ মাঝখানে পড়াইছে কিন্তু তিন বেলা খাবারের টাইম চলে গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর এমন এলেন আমার নবীর এমন এলেন আমার নবী ফজরের নামাজ থেকে একদম পাঁচ ওয়াক্ত নামাজের পর পর্যন্ত ওয়াজ শুরু করছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আরো করেন সব খাওনের কথা ভুললা গেছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এক ওয়াজ বৈশা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব ওয়াজের মধ্যে উল্লেখ করে দিয়েছে নবীর জবান দিয়ে সরাসরি শুননা যাদের নসিব বলে তারা মনে রাখছে আর যাদের স্মৃতি শক্তি কেস করে না তারা অনেকে ধরে রাখতে পারে নাই এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর শান বাড়াইছে একজন জবানটা খুলে কন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে কন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি কিন্তু আজকা দাপে দাপিয়ে যাব ইবাদত করব আমার আল্লাহর নবীর শান বাড়াইছে আমার আল্লাহ এখন ইবাদত যা যে করব আল্লাহর নামাজের ভিতরে আমার নবীর শান খুঁজে বের করব নামাজের ভিতরে দেখবেন আমরা যখন তাশাহুদের মধ্যে বসি আমরা নবীর নবীকে সালাম দিতে হয় কিন্তু মনে রাখবেন নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু আমার নবী কেমন নবী যেই নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এই জন্য নবীর সম্মান কম না বেশি এই জন্য সারা ইবাদত নবী সারা হয় না আবার ফাউন্ডার সহায়ক
যাইবেন একটা বড় ফিরে যাইবেন চারটা মোড়া যাইবেন খাওয়াই মসজিদে যাইয়া দাঁড়াইবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে দমক মারবেন খতিবে দমক মারবেন মুয়াজ্জিনে দমক মারবেন এতে কেবে যারা বসে তারা দমক মারবেন সাহস তো কম না এমন মসজিদে আসলে মনে করো খাওয়াই না নাই কিছু বিচার কি আমরা কাছে আয় না আয় না ইমাম সাহেবের বেতন দেন 10,000 জারি মানে 50,000 কথা কও কথা কও ঠিক না আমারে দেন আমি যে ঢাকা শহর 7 বছর চাকরি করছি একবার আমার কইছিল হুজুর আপনি যে মসজিদে ইন্টারভিউ দিছেন এই মসজিদে ইন্টারভিউ দিয়ে চাকরি জামলে রইছে আপনি তো টিকেট না 7 মাস কিরে কইয়া না 5 মাসও কেউ টিকছে না রেকর্ড 10 জন ফালতেছে 5 মাস 7.5 মাস 7 মাসও কেউ টিকছে না আল্লাহর রহমতে আমি 7 বছর নামাজ পড়াইছি আমার ব্যস্ততা বাইরে থেকে আয় হচ্ছে তো জিডি বাদ দিয়েছে গাই গেছে না ডরাই তো আর দমক মারছে জি 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 মুসলিরে কইছে আজকে তো আরো লম্বা হইব আধা ঘন্টা আর বেরো ঠিক আমি আওয়াজ বলবো না তো হাত ধরে মেসে হাত ধরে মেসে আমার পরে দিন একবার শর্ট করে লেছে কিউ দোয়া দিয়ে শর্ট করে লেছে হ্যাঁ যন্ত্রণা চাকরি ছেড়ে দিচ্ছে পিতা করো বোন মসজিদের মধ্যে কিছু আসে না এরকম আমরা নামাজ পড়বেন নামাজটা পড়বেন তবে পড়ার মতো করতে হবে কথা কল ঠিক না বেটি তার মাকে আমার সাথে খাইয়ে নেবে হ্যালো আমরা ওয়াজ করলো বাড়িতে ওয়াজ কিছু দেখি দেখি না সব ঠিক আছে মাইক ঠিক আছে আমি ঠিক না সব ঠিক আছে আমরা দেশের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়েও আবার সুদ আসিনি 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 আবার যদি সুদ খাই দিদি মসজিদে বড় বড় দায়িত্ব হওয়া কে আছে না কে মাল আছে না মাল আছে না তুমি মাল কে টাল হইতে পারো কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তোমার নাই হাত তুলে বলুন ঠিক কি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো ঠিক কিনা বলেন নামাজটা পড়লো তো পড়ার মতো করতে হবে কথা কোন ঠিক কিনা বলেন কি আওয়াজটা এটা বাদ দছেন ব্যবসা সিনি বেটে করলো মাঝে মাঝে খাওয়া লাগে মধুর ভাষা একটা বাংসি বাজিয়ে দিন বাড়ির মধ্যে বিল্ডিং এ পুলার মধ্যে বইছিল 4.5 কেজি হয়েছে আমি বলে অর্ধেক অর্ধেক গেলে অন লাগে পরে বেটা আমার অর্ধেক দিয়ে অর্ধেক বেড়ে গেল পরে বলে বাড়ির তুলে রেখে দিছে বুদ্ধি করে 1200 কেজি রেখে দিছে তো বুদ্ধি থেকে রাখতো দম লাগে কিছু সাউন্ড লাগে সমস্ত থেকে আমার কথা করতে থাকবে না ভাই আমার তো নামাজটা তো পড়বো পড়ার মতোই তো পড়তে হবে কথা কল ঠিক না বেটি এই জন্য কেন পড়বেন শুনে রাখেন আমার কাছ থেকে এই দুনিয়া একদিন শেষ হইয়া যাবে আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা বলি ও তোর পিছে পিছে গুরছে শোভন পিছে পিছে গুরছে শোভন কোন দিন জানি তো হবে শোভন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি আজকে নামাজ গিয়ে সময় গেছে আর কি ভাই বিনি রেখে ভাই বন্ধু আর আপন জহনা
نامون جھک ماری دنیا داری ایکٹا زبانو بند رکھبین نا محبت مایار شور بولو اللہ اکبر آج عبادتر کتا شیش کرلم مستحسی نیو آشتا عبادتر کتا شیش کرلم عبادت ہوئی ایک زن عبادت پاوار خمد ایک دنی پریشت دور مالک ایک زن زبانتا کوئی لے کرنا تینی کے اے آمدہ سافر مدرش سافر حافظی مدرش حضور ایسے کسیر دو دو سافر حافظی مدرش کر دعوات آسے اگامی دوست طریقے ہمارا ہوا گن اگامی دوست طریقے نا ہے دوست طریقے سافر ایدگیر ایدگیر ماف بات شرک ماف بھی ایدن مائک ضرور بات ایسا اپنا شبا انشاءاللہ تھا کر چشتہ کو جائیں آمین کھو آمین আমার যুবক ভাইরা তাইলে ইবাদত বা করব কিন্তু হালাল খাইতে হবে কথা কোন ঠিক কি না হালাল খাইয়া ইবাদত করলে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আর আপনার শরীরে হারাম রক্ত কইরা যতই লাইলাতুল কদর দোয়া করেন না কেন হারাম গঠিত রক্তের দোয়া আমার আল্লাহ কখনো কবুল করেন না কথা বলেন ঠিক কি না তারপর আসুন আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এই ঘোষণা বলেন আমার আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যুবক ভাইরা আমার যেই কোনো কাজ করবেন হিসাব করে করবেন যেই কোনো কাজ করবেন মন দিয়ে করবেন আজকে বাঙালি আমরা যারা আছি আমাদের মনের ভিতরে চেতনা নাই এই চেতনা যদি বুঝতে চান ফেসবুকের পাতায় মাঝে মাঝে তাকাইবেন দেখবেন ফিলিস্তিনের মুসলমানরা বুলেটের সামনে নামাজে দাঁড়ায়া থাকে কথা বলেন ঠিক কি না ওই দিন দেখলাম মুয়াজ্জিন মসজিদে আজান দেয় মসজিদে আজান দেয় আর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মসজিদের পাশে বোমা মারছে এমন আওয়াজ হইছে আমরা দেশের মুয়াজ্জিনের একটা উল্টা দুর্মান লইল কিন্তু এরা প্রেমী আল্লাহর দরিদার সবার শেষ করবি তার কথা বলে বেটা সরকার ক্ষেপণা শ্রাসক আল্লাহর দলের মাধ্যমে যারা আমার মরণ হয় কথা বলেন ঠিক কিনা ওই ফিলিস্তিনি দিকে তাকালেই বোঝা যায় যে মুসলমান ইমান কত তাজা ছোট্ট একটা বাচ্চা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারবি রকেট হামলা চালাবি তবে একটা কথা মনে রাখিস তোদের মাথার উপরে যদি রকেট আসে কিন্তু ওই রকেটের উপরে আমাদের রব আসে আমাদের মাথার উপরে তোদের বুলেট পড়তেছে তোরা আমাদেরকে মেরে রক্ত প্রবাহ করছিস দেশকে দখল করার জন্য আর আমরা আমাদের মালিককে রাজি করার জন্য শহীদ হইতেছি একমাত্র আমার মালিককে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য ছোট্ট একটা মেয়ে বলছিল ইসরায়েল গুন্ডা বাহিনীরা তোরা আমরা মারবি আমরা মরে যাব বিশ্বের কোথাও তোদের ব্যাপারে বিচার দিব না তোদের বিচার দিবে একজনের আদালতে জবান খুলে বলুন তিনি কে এখন প্রশ্ন হলো ফিলিস্তিনি যুদ্ধ চলে মুসলমানদের এত চিল্লা চিল্লি কেন আরে ফিলিস্তিনি যুদ্ধ চলে আমরা এত চিল্লা চিল্লি করি কেন একটা আমাদের কারণে চিল্লা চিল্লি করি ফিলিস্তানটাতে মুসলমানরা বাস করে সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন ও
ওই মুসলমানদেরকে 1947 সালে থেকে শুরু করে 2020 পর্যন্ত মারতে মারতে প্রায় 95% জায়গা ইসরায়েলের গোন্ডা বাহিনীরা দখল করে ফেলাইছে অথচ ইসরায়েলের বাহিনী কিন্তু এখানে ছিল না ইহুদির বাচ্চাদের ওদেরকে হিটলারের প্রায় হিটলারের 60 লোক ইহুদিকে বোমা মাইরা মেরে ফেলেছিল কিছু কিছু ইহুদি বেঁচেছিল তারা ফিলিস্তিনের মধ্যে আইসা জায়গা চাইছিল আমরা একটু জায়গা দেন আপনাদের দেশে আমরা জায়গা দেন আমরা সবাই মাইরা ফেলাইছে হিটলার বলছিল তার অত্যাচার এত কঠিন আমি বুঝাই মাইরা ফেলাইছি এরা সন্ত্রাস এরা যুদ্ধবাজ দাঙ্গাবাজ ফেতনাবাজ এই জন্য আমি এদেরকে মাইরা ফেলাইছি তবে যারা পাইকিয়া গেছে এদের তো মারতে পারতাম হয়তো কেউ বলবে আমি কেন এতগুলো ইহুদিরে মাইরা ফেলাইছি এদেরকে বাঁচাইয়া রাখছি এরা বেঁচে গেছে চলে গেছে ঠিক আছে একদিন মানুষ মনে করবে আর বুঝবে আমি কেন তাদেরকে মারছি এখন ঠিকই 2023 সালে প্রমাণ হচ্ছে বলেন ঠিক কিনা ইসরায়েল যে গোটা বাহিনী ইহুদি ওই যে মায়ানমারের মুসলমানদেরকে মারতেছে বাংলাদেশের পানি দিয়া উঠতে বাংলাদেশে কইছে আমরা একটু জায়গা দেন ওই মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে তাদেরকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দিছে ঠিক এইভাবে ইহুদির আয়েশা ফিলিস্তিনে কইছে আমরা একটু জায়গা দেন আমরা তারা বাইরে নিতেছে এইভাবে জায়গা দিছিল আর তখন ওই ইহুদিরা এখানে আয়েশা ভর কইরা তারা ভাবছে যে এটাতে আমরা দখল কইরা আমরা এখানে থাকবো এখানে স্বাধীন রাষ্ট্র আমরা করব এখানে আমরা থাকবো এইভাবে অত্যাচার করতে 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 মুসলমানকে ধ্বংস করতে করতে একদম পিঠ দেয়ালে লাগাই ফেলাইছে কিন্তু একদম অবস্থা ভয়াবহ ঠিক এই প্রোটেকশনটা তারা মাত্র 25 থেকে 26 লক্ষ ইসরায়েল গুন্ডা বাহিনী এলো ফিলিস্তিনে এরপর এত মুসলমানকে তারা মারতেছে কিভাবে একমাত্র একটাই কারণ এদেরকে আমেরিকা প্রোটেকশন দিতেছে কে প্রোটেকশন দিচ্ছে আমেরিকা ওরা মুখ দিয়া বলবে মানবাধিকার চায় ওরা মুখ দিয়া বলবে এটা হতে পারে না এটা হতে দেব না বড় বড় মুরুলগিরি শাস্তি আসে কিন্তু গোপনে গোপনে বিশ্বের সকল মুসলমানদেরকে মাটির সাথে মিশাই দেওয়ার চক্রান্ত করছে এদের টার্গেট কিন্তু কে কোন দল করি সেটা না এদের টার্গেট হলো মুসলমান শেষ করে দিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কারণ মুসলমানদের ধর্মগ্রন্থে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রু হলো ইহুদিরা এই জন্য ওই মুসলমানদের বিরুদ্ধে তাদের অ্যাকশনটা উপেন কথা বলেন ঠিক কিনা তো সুতরাং এই ফিলিস্তিনের ফিলিস্তিনের প্রতি আমাদের দরদ হওয়ার কারণ আরেক আছে কারণ হলো সেখানে অসংখ্য নবীগণ যখন হিজরত করতেন ফিলিস্তিন থেকে বেছে নিতেন আমার অসংখ্য নবীগণের রওজা সেখানে রয়েছে আবার ওই ফিলিস্তিনি এমন একটা মসজিদ আছে এখন যেমন খানায় কাবা থেকে ফিরে নামাজ পড়ি ওই সময় মুসলমানরা ফিলিস্তিনের মসজিদে আকসার থেকে ফিরে নামাজ পড়ত তাহলে এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এটা কি ছিল মুসলমানদের প্রথম কেবলা এই কেবলা থেকে ফিরে নামাজ পড়তাম এই মসজিদটা কিন্তু সাধারণ কোনো মসজিদ নয় আপনার ওই ইটবাটার ইট দিয়ে মসজিদটা বানানো হয় নাই এটা ওই পাহাড়ের পাথর কেটে বানানো হয় নাই এটা সমুদ্র তল দেশ থেকে পাথর তোলা হয়েছিল ওই পাথর আনতে গিয়ে কোনো মানুষের পক্ষে তা তোলা সম্ভব ছিল না এবং ওই পাথরগুলো পুরো ক্যারাম দিয়ে তোলা সম্ভব ছিল না এই মসজিদটা যখন নির্মাণ করা হয় তখন পাথরগুলো তুলছিল জিন জাতিরা ওই পাথরগুলো নিচ থেকে তুলেছে কিন্তু প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল আর বড় এবং শুধু এটা নয় আমার হাবিব যখন মেরাজে গিয়েছেন মেরাজে যাওয়ার সময় ফিলিস্তিন গেছেন ফিলিস্তিনের ওই মসজিদ আকসার মধ্যে গেছেন যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর একতেদা করেছেন সুতরাং ওই মসজিদ আমার নবী নামাজ পড়েছেন এটা মুসলমানদের প্রথম কেবলা এটা সমুদ্রের তল দেশে পাথর দ্বারা নির্মিত প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা আর এই রাষ্ট্রটা মুসলমানদের রাষ্ট্র অনেক আউলিয়া অনেক নবীদের চয়েস কিন্তু রাষ্ট্র এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে ওই মসজিদ আকসার মধ্যে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দেওয়া হয় তো এখন আপনার একটু জবান খুলে বলুন এখন ওই মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে ফিলিস্তিন তাদের রক্ত দিতেছে কথা বলে ঠিক কিনা বলে ফিলিস্তিন রক্ত দিতেছে এখন তো এই মসজিদ আকসা কি ফিলিস্তিনের একলা নাকি আমাদেরও এটা সকল মুসলমানদের আকসা কথা বলে ঠিক না ঠিক এই জন্য সকল মুসলমানদের গায়ে রাখতে হবে শুধু ফিলিস্তিন আমাদের দেশের 57টা মুসলিম রাষ্ট্র আমরা হুঙ্কার দিলে ইসরায়েল আর বেশি কিরা বুলেট মারে
হুংকার দিল বুলেট পরে কারণ কি একটা রাশিয়া হুংকার দিলে আমেরিকা কাঁপে একটা চীন হুংকার দিলে আমেরিকা কাঁপে একটা কোরিয়া হুংকার দিলে আমেরিকা কাঁপে কারণটা কি ওই তিনটা রাষ্ট্রের অস্ত্র আছে আমরা 57টা মুসলমান রাষ্ট্র আমরা হুংকার দেই ইরানে হুংকার দেয় বাহরাইনে হুংকার দেয় সিরিয়ালাম দৈরালাম কিন্তু হুংকার দিলে লাভ হলো কি মিছিল দিলে কি আর বুলেট মোকাবেলা করা যায় বুলেটে কথার মোকাবেলা কথা দিয়ে করতে হয় লেখার মোকাবেলা লেখা দিয়ে করতে হয় লাঠি মোকাবেলা লাঠি দিয়ে করতে হয় অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে হয় কথা বলেন না কেন ঠিক কিনা বলেন মুনাফিকদের মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক না আমি যখন হাতে নেবে তুলবো চাপুচেনের খাবে কাদের খোলার মানুষগুলো হুঙ্কার দিয়ে বলবেন ঠিক কিনা বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসা আমাদের প্রেরণা আকসা কেড়ে নিতে দিব না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক কিনা মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন ইমানি চেতনায় সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও ঠিক কিনা আমার ফুলাফাটিকে ফোলন দিবে ফুলাফাটিকে আওয়াজ কর ঠিক কিনা গো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হত শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হত শয়তান ইহুদি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার ঠিক কিনা কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার তুই হাত তুলে দুই হাত তুলে বলে ঠিক কিনা বলো এখানে 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি থাকে 40 জন যুগ নবীর মহব্বতের মজলিসে থাকে সেখানে ওলি থাকে আমি বিশ্বাস করি ওই ওলির হাত যদি কবুল হয়ে যায় আমাদের মাহফিল কবুল
কথা বলেন না কেন কথা বলেন না কেন আরে কথা বলেন না কেন ভাই আমার খুব পায় হাত থেকে বললাম মুসলমানরা অনেক কষ্টে আছে ছোট একটা বাচ্চারে দেখলাম মরুভূমিতে ঘাস তুলছে গাছটা তোলার সময় নিচে এতগুলো মাটির টুকরা লেগে আছে এই মাটি সহকারে গাছটা মুখে দিয়ে চাবাই চাবাই খাইতাছে এই বিশ্বের মুসলমানদেরকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এইভাবে এইভাবে খাবারের সাথে খাবার বন্ধ করে দিয়ে কারেন্ট বন্ধ করে দিয়ে তৎ অনলাইন বন্ধ করে দিয়ে সাহায্য সহযোগিতা সব বন্ধ করে দিয়ে জিম্মি বানায়া গাজার মুসলমানদেরকে নির্মম অত্যাচার করতেছে ওই দিন দেখলাম হসপিটালে রক্তমাখা শরীরগুলো চিকিৎসায় কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে ওই হসপিটালে তারা বোমা মেরে সব উড়িয়ে দিয়েছে আপনি বুঝতেছেন তো ইহুদিরা কত বড় জালিম এই জন্য ওই জালিমদের জন্য আমরা ধ্বংসের প্রার্থনা করি কথা বলেন ঠিক না ঠিক ধ্বংসের প্রার্থনা করি এই জন্য যুবক ভাই আমার এই মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই এই জন্য আমি বলছিলাম ইবাদত করবেন বুলেটের সামনে ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিয়া দেয় আর আমরা হকের জন্য শরীর থেকে ঘামটাও জড়াইতে পারি না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা ইবাদত করবেন করার মতো নবীরে ডাকবেন ডাকার মতো জিহাদ করবেন নামের জন্য নয় কাজ জিহাদ করবেন আমি ওই দিনও সংসদ ভবনে গেলাম একদম সংসদ ভবনে কষ্টম তারা গিয়ে আমি দেখা করছিলাম একটা কাজে গিয়েছিলাম সেই জায়গার ভিতরে অনেকের সঙ্গে আমার কত ছড়ায় অনেক কথা হয়েছে অনেক সময় সবাই সত্যি কথা বলছে আজকে দেশের মুসলমানদের অবস্থা বেশি ভালো নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমরা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে সাজাইতে গেলে ঐক্যবদ্ধ ভাবে সাজাতে হবে গটটাকে সাজাতে গেলে ঐক্যবদ্ধ ভাবে সাজাতে হবে এই জন্য ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা ঘরের সৌন্দর্য হলো মানুষ স্কুল মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি কথা বলেন ঠিক না এইভাবে সাজাইতে হবে যেই জায়গার ভিতরে আল্লাহর প্রেম আছে নবীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো